আল্লাহর কাছে শুকরিয়া, বসে থাকতে থাকতে সেকেন্ডে সূর্যটা উঠে গেল না? যাওয়ার আগ দিয়ে মা ছেলের দোল। তুমি খাইছো? ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজের পানি। আর যাব না ভাই, ভয় লাগে। হ্যাঁ, এখানে আমাদের ড্রোন পড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন দর্শক? এখন বাজে 4:58, ফজরের আজান শুনতে পাচ্ছেন আপনারা? সম্ভবত পারবেন না, কারণ পোকার আওয়াজে একটু টাফ হয়ে যাবে। ফজরের আজান দিছে, শুনো মন দিয়ে। তুমি না বললে আজান শোনা যায় না। তুমি না কে বললো? তুমি তো কালকে বললো। এই দেখো, আমি কালকে শুনছি, আজকে শুনছি, ভাবিও বলছে তাই। ভালো লাগলো, একদম পাহাড়ের মধ্যে থাকার অনুভূতিটা খুব শান্তি। একটা ভয় ভয় অনুভূতিও আছে, আবার হচ্ছে আনন্দও আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কুকুর শিয়াল সব ঘেউ ঘেউ করতেছে, জানি না ক্যামেরায় সাউন্ড আসবে কি না। আমরা রুমে তো বেশিক্ষণ ছিলাম না, ঠিক মতন আমাদের রুমের ভিউটাই আপনাদেরকে দেখাতে পারিনি। আর রাতে আসার পরে সারাদিন ঘুরে এত ক্লান্ত, কোনো রকম মানে এসেই ঘুমায় যায়, এমন হয়েছে পরিস্থিতিটা। নামাজ পড়ে রেস্ট নিচ্ছে, আবারও দেখাবো আপনাদেরকে। ভোর, সূর্য উঠবে, সিস্টেমগুলো ভালোই একদম। এখানে একটা লাঠি দেয়, দেখি ভাইয়া একটা শিখে দিয়ে গেছে, এই যে এইভাবে করে, এই যে এইভাবে খুলে। আমাদের এদিকে হচ্ছে পাহাড়টার নাম হচ্ছে নীলাচল, আরেকটা কি নীলগিরি, দুইটা পাহাড়ই দেখা যায়। পাহাড়ের উপরে একটা আলো পড়তেছে। এইসব জায়গায় এসে চুপ করে খালি বসে বসে অনুভব নিতে হবে। সব সাইডেই পাহাড় পাহাড়, মানে কেটে কেটে ফসল আবাদ করতেছে, লাউ গাছ কাটছে, এই সাইডে পেঁপে গাছ, পাহাড়ি বাবারে বাবা। লাঠিটা পড়ে গেছে, মাথায় লাগলো, লাঠি পড়ে গেছে, সাইবে না বাবা সাইডে। আমি এখন যাবো না, পরে যাবো, দেখি আরেকটা লাঠি দিয়ে খুলি। একটা হুক আছে, হুক আছে, হুক লাগাই দিলেও হবে, কিন্তু বেশি দূর খুলবে না সেক্ষেত্রে। চা না খাইলে ভালো লাগে না, যেখানেই যাই না কেন চা খেতেই হবে। এবার অত বেশি চাও খাওয়া হয়নি। মোরগের ডাক শোনা যাচ্ছে ভোরে, পাহাড়ি মোরগের ডাক। এই মোরগ কই, আরেকটা ডাক দাও। আমি যখনই আপনাদেরকে কিছু দেখাইতে চাই তখনই সব কিছু বন্ধ করে দেয়। এই জি জি, শোনা গেছে? এই চলো চলো বাইরে, চলো চা নিয়ে আস। এই যে কাছে সিঁড়িটা, ও পাই, এখন এটাকে আমি টেস্ট বানাবো, এখানে উঠে চা খাবো। যাও, তুমি যাবে না, উঠো। কোন জায়গায় উঠলাম, মন শান্তি, সেই মজবুত করে বানাইছে। আমার সারা জীবন ইচ্ছা তাঁবুতে থাকব, কিন্তু নিজের ভয়ের কারণে কোনো পারবো না মনে হয়। এই পরিবেশে এক কাপ চা নাও, নিচে চাপা। কি উঠছো না, ঘুমাই আছো? শুয়ে আছো, দেখো আমরা কোথায়। আম্মু চা খাইছেন? আমরা কোথায় দেখো, আমাদের রুমে আসেন, আমরা বানাই দেই। এটা সবচেয়ে সুন্দর জায়গা। সাইফার শুয়ে আছে, সাইফার ঘুমাচ্ছে, গেট খোলা। এই সাথে চাটা সেই লাগতেছে তোমার, আসবে না নাকি এদিকে? তাহলে আম্মুরা হাঁটার ভয়ে আসবে না এদিকে, অনেক হাঁটতে হয়। ভাইয়ার এই আইডিয়ার জন্য ভাইয়াকে থ্যাংক ইউ।
এই দেখ সব কুয়াশা কুয়াশা কুয়াশা, গাছের কোনো ক্ষতি করে নাই, সুন্দরভাবে কেটে কি যে সুন্দর বানাইছে এটা। এমন যদি শিল্পী খালামা দেখতো না, খালামা এই আইডিয়াটা দিয়ে অনেক সুন্দর কিছু বানাইতে পারতো। এটা নিচ থেকে বেশি সুন্দর লাগে, এই জায়গার অনুভবটা পাওয়া যায়। সবাইকে ভোরবেলা জবা ফুলের শুভেচ্ছা। কেউ উঠে নেই, সবাই ঘুমাচ্ছে। ফকরুল ভাইদের লাইট এখনো জ্বলতেছে। আসলাম, যদি ওরা উঠতো তোদেরকে একটু ডাকতাম। যা সব চা বানাই খাওয়াই, সামনেতেই যাই বসে থাকি। হ্যাঁ, ওরা উঠে নাই কেউ। আমি লাঠিটা ফেলাই দিছি, আনতে যাই। এই মেইনলি ভালো লাগতেছে আমার কাছে হচ্ছে এই ভিউটা, এই যেখানে সূর্য যে উঠতেছে এটার একটা অরেঞ্জ, হালকা অরেঞ্জ কালার একটা ইয়া লাইট, জানি না দেখা যাবে কিনা। আর হচ্ছে এদিকে কুয়াশা, তারপর এখানে গাছগাছালি, পিছনে পাহাড়, মানে কি বলবো। যারা যারা এখানে আসবেন, এটলিস্ট ট্রাই করবেন যে ফজরের পর উঠে এই মুহূর্তগুলোকে এনজয় করার। ঝাঁকে ঝাঁকে বক উড়ে যাচ্ছে, পাখিদের কিচিরমিচির, আর একটা সাউন্ড শুনতেছি, সেটা হচ্ছে কুয়াশা পাতার মধ্যে পড়তেছে, টিপটপ একটু আওয়াজ পাচ্ছি, দেখি ক্যামেরায় আসে নাকি। আমি জানি এটা শোনাতে পারবো নাকি, ক্যামেরায় আসবে নাকি, তবে অনুভব করা যাচ্ছে। আর আমি আজকে চেষ্টা করব এখানে সূর্যটা উঠা দেখার। কাঠের ছাউনিতে পা ঝুলায় আমি বসে আছি, অনেক অন্যরকম একটা আনন্দ, ভালোই লাগতেছে। চাটা খাওয়া দাওয়া শেষ করে কাঠের ছাউনিতে কি যে আনন্দ পাচ্ছি বুঝাইতে পারবো না। উপরে সূর্য উঠবে, ওই জায়গাটা আলোকিত হচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, বসে থাকতে থাকতে সেকেন্ডে সূর্যটা উঠে গেল না, পুরো জায়গাটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু 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 করে 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 বড় হচ্ছে, আর আলো ঝলমল করে জায়গাটা একদম ভরে গেল। হ্যাঁ, গোল। আর হচ্ছে এমনি একটু বন্ধ, চোখ বন্ধ করলে আলোটা দুই দিক তিন দিক ছড়ায় গেছে না, চারদিকে একবার দেখা যায়, একবার দুই দিকে, একদম আমরা মানে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে সব গিফট করে দিচ্ছে। আমাদের এখন সূর্যের আলো গায়ে পড়ে গেছে। আরে বসে আল্লাহ বলতেছে যে তোমরা চুপ করে থাকো, নিয়ে নাও সব কিছু, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তুমি কেমন নিছো দেখি, ও তাড়াতাড়ি করে মোবাইল অন করছে, এইভাবেই করতেছিল না। সূর্যের আলো পড়ে পাহাড় একদম অন্যরকম হয়ে গেল, দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল, চোখের সৌন্দর্য অন্যরকম। এই যে এখান থেকে দেখেন, এই যে গাছের মাঝখান দিয়ে রেগুলো ঢুকতেছে, অসাধারণ। আমার মুখের উপরে পড়তেছে, সেটা দেখো তাহলে অনেক সুন্দর আধাছায়ার খেলা দেখো। তোমার মুখের মধ্যে পড়ার থেকে ওই গাছের মধ্যে যে পড়ছে, হ্যাঁ এই যে যে আমার এই সাইডটাই পড়তেছে, মানে আমি এই রেগুলার কথা বলতেছি, এই যে এই যে রেগুলার, ওখানে ওটা ক্যামেরায় আসবে না কিন্তু চোখে দেখা যাচ্ছে, এই যে এই সাইডে তিনটা, ওইদিকে দুইটা, ওইদিকে তিনটা, মানে কতগুলো যে রশ্মি, লম্বা কিরণগুলো, কিরণগুলো অন্যরকম। কে কোন পাখির এটা, টুটু কুটুক কুটু, এই টুটু করতেছে, এই টুটু পাখির সাউন্ড কত, ওই যে টুটু।
আজকে আমি একটু ঝর্ণা দেখতে চাইছিলাম, জানি না ও নিয়ে যাবে নাকি, নিয়ে গেলে বের হবো নাস্তা খেয়ে, আর না হলে তো ঢাকায় চলে যাচ্ছি। আমরা ফুল সানরাইজ দেখছি। হ্যাঁ, ফখরুল ভাই আমাদেরকে ডাকতেছে যে ভাইয়ের রুম থেকে ভিউটা দেখে যাই। ভাই এখান থেকে পুরো সানরাইজ এতক্ষণ দেখলাম। এই দেখো টাইম ল্যাপস দেখো, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট ওখান থেকে ভিউটা আরো সুন্দর। কোথা থেকে? ওখান থেকে, তোমার রুম থেকে। ওখানে আরো সুন্দর, ও তো বারান্দা ডাইরেক্ট। আর আমরা দেখেন গাছে গাছে আপনি আসেন উপরে। হ্যাঁ, চা খাইছি। Two hours later. মামা হচ্ছে সাইফান এখানে গাছপালা দেখতেছে, আর এখানে দুই একটা সিঁড়িতে উঠছে, মামা সাইফানকে উঠাই দিছে। সাইফান সেই খুশি। সাইফান কি থাক, গুরুক মামা ওখানে থাক, কিছুক্ষণ থাক, নেমে যাওয়া সাবধানে। সাইফান একা একাই উঠতে পারবে। কেমন লাগলো, কেমন লাগলো বল একটু। অনেক দেখি একটু সিঁড়িতে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। হ্যাঁ একটু দাঁড়াও, সুন্দর করে দাঁড়াতো, একটু পোস নাও। হ্যাঁ 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 হ্যাঁ, পোস নাও, একটু ছবি তুলবো, দাঁড়াও ছবি তুলবো। হ্যাঁ দাঁড়াও। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, খুব সুন্দর কাঠের উপরে লিখছে। আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। কি ভাবি ভাই, চলে আসেন। আসসালামু আলাইকুম সুবানা বুড়ি, খালি ভিউ দেখে যাও, ভিউ দেখে যাও ভাই, খালি ডাকে। ভাবিদের রুম থেকে বেস্ট ভিউ সানরাইজের জন্য। আপনার এখান থেকে পাহাড়ের ভিউটা সুন্দর। একবার পুরোপুরি বারান্দাটা আবার দেখো। আমাদের ওখানকার ফিলিংস আলাদা দেখেন। ও না 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 না, এই দেখো পুরো আসছে। ও দেখো একটু ইয়া করে। হ্যাঁ ঠিক আছে, শুধু না লিখে পুরো মেঘ দেখতে পাচ্ছি। আমরা মেঘ পাইনি, আমরা মেঘ দেখতে পাইনি, আপনি তো আরো সুন্দর পাইছেন। হ্যাঁ ও ফাইন ফাইন, ঠিক আছে ভাবি আসেন, আমরা বের হচ্ছি। এই তাবুটা রাতের বেলা দেখাইছিল, সব একদম ভিতরে কমপ্লিট করে রাখছে। পাহাড়ি ফুল এগুলো পাহাড়ে, লজ্জাপতির মতন গাছ। ওই প্রথম দিন এসে ধোকা খাইছি, লজ্জা পায় না। এই দেখেন আরেকবার দেখে লজ্জা পাইতে চায় না সহজে। হ্যাঁ হ্যাঁ একটু কম পায়, সহজে পাইতে চায় না, এই যে একটু ঝাঁকিটাকি মারার পরে হচ্ছে বন্ধ। আর ওগুলো তো ওগুলো ধরলেই বন্ধ হয়ে যায়। এইগুলো তাহলে পাহাড়ি লজ্জাপতি, দেখেন দেখেন এই যে বন্ধ হচ্ছে অনেক পরে, টাইম লাগে। এই যে এই লজ্জাপতিগুলো হাত দেওয়া মাত্রই বন্ধ হয়ে যায়, এই যে একদম সময় সেকেন্ড নেয় না। এই যে না ভাবি, আর ওগুলো অত দেরি করে হচ্ছে কেন কি জানি, বড় হইলে মনে লজ্জা কমে যায়। ঠিক কথা বলল ভাই, বড় হইলে লজ্জা কমে যায়, এটা হইতে পারে। আপনারা যদি জেনে থাকেন, আমরা তো ভিডিওই করলাম, আমাদের অ্যান্সারটা দিবেন। এগুলো বড় হইলে লজ্জা কমে যায় নাকি দেশি আছে আবার পাহাড়ি আছে পার্থক্য আমি জানি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন আব্বু? আল্লাহ বরকত। আমার শোভামণি কেমন আছো দিদা? ও তাবুর ভিতরে আব্বু দেখতে বলতেছে, ফ্যান দিছে, পানি, গ্লাস। আন্টি কই? মশা ঢুকে যাবে, বেশি খোলা যাবে না। এ বাবা রে ফাইন। ওকে আমরাও ঢুকলাম। বাতাস হয়েছে, ফ্যান দিতে হবে, না হলে থাকা যাবে না। তাবু তো গরম লাগে, অভিজ্ঞতাটা নতুন না ভাবি আগে কখনো ইয়া বসছিলেন। আমি স্কুলে স্কুলে মাঠে খেলতে গেলে করতাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? ঘুম হয়েছে ভালো? ও সকাশ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নাস্তা হচ্ছে আজকে সবজি, পেঁপে, গাজর, আর হচ্ছে এটা হচ্ছে ডিম ঝুরা ঝুরা করে ভাজি করে টমেটো দিয়ে, না ডিম ভুজিয়া ভাবি তাই বললাম মনে হয়, পরোটা, আর হচ্ছে ড্রাগন ফলের জুস। কি বাবা খাই দিয়ে দুধ চা, ফিনিশিং ব্রেকফাস্টের শেষ। আর দোস্ত খাচ্ছে লাল চা, আর আব্বুর জন্য কফি আসতেছে।
একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদেরকে পানির মানে প্রতি বোতল পানি যেটা আপনারা এখানে খাবেন সেটার চার্জ দিতে হবে, আর রুমের মধ্যে যেই পানি দিবে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এটা আমাদের জানা ছিল না। ঝলমল করতেছে রোদে, যাওয়ার আগ দিয়ে মা ছেলের দোল, শেষ দোল খাওয়া। এখানে লজ্জাপতি গাছ হচ্ছে অনেক রকমের, এটা লাল লজ্জাপতি, ওইটা সাদা লজ্জাপতি। আপনি তাহলে আমাকে একটা সাদা লজ্জাপতি দেন। এটা আচ্ছা, এই এই পাতাগুলি সহজে বন্ধ হয় না কেন? কম হয় না? হ্যাঁ, এটা বেশি হয়। হ্যাঁ, খুব কম হয় বন্ধ। এই যে হচ্ছে হচ্ছে বন্ধ। দেন আমাকে একটা ওই রকম খুঁজে দেন, আমি এগুলো বাসায় যাই। হ্যাঁ, আস্তে আস্তে বন্ধ হয়। জাত আলাদা না? দুইটা দুই জাত। টুকটুক ব্ল্যাক সিএনজি, আমি আর আব্বু সামনে বসি। হ্যাঁ, দুইজন বাড়ি দেখেন, এই যে পরিবেশটাই একদম অসাধারণ। ভাই ভাই সাবধান, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবুরা, এখানে কি ঝর্ণার নাম? এটা রূপালী ঝর্ণা। চলো 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 তাড়াতাড়ি। তোমাদের নাম আগে তিনজনের আলাদা করে শুনি, তোমার নাম কি বলো? ওসমান। আর তোমার? আরাফাত। আর ওর? তোমরা তিন ভাই, তিন বন্ধু। সুবহানাল্লাহ, এই দেখো ঝর্ণা। ও, এখানে এক আপা হচ্ছে ডাবো বিক্রি করতেছে, চা বানাচ্ছেন। চা খাওয়া লাগবে তো আপনার হাতের? পেঁয়াজও বানান? রূপসীটা দেখবো কিভাবে? এদিক দিয়ে? আচ্ছা, নিয়ে যাওয়া? চলো চলো, একটু আগাও, এদিকে আগে এটা দেখে নর্মাল পানি তো এটা, কিন্তু পিছলা আছে পাথর। পিছলা আছে ভাই? ধরেন না, পিছলা হবে না, কিচ্ছু হবে না। জুতা ভিজাইলাম আমি, এত ঠান্ডা পানি, আম্মু আসেন ভাবে কিচ্ছু হবে না, নর্মাল। ভয় পাচ্ছেন? পানি পারান, কিচ্ছু হবে না। কি হবে, স্যান্ডেল ভিজবে? ওই যে পাথরের উপর পারা, আমার জুতা ভিজে নাই পাথর। ভাই এসে নিয়ে আসো তো ভাই, ওই ভাইকে কে দাও। ভুলি নেই, সমস্যা নেই। আমি তো স্যান্ডেল কে ভিজাই চলে আসছি। দেখো আম্মুকে ভিডিও করো। আম্মু, আপনি পা ডুবায় রাখছেন, পানি অনেক ঠান্ডা। হ্যাঁ,
ভাবিও পা ভিজাইছেন আমি পানি দিয়া ছিলাম পাথরের উপরে আপনি ভিজেন নাই আমি পুরো ভিজাইছি ম্যাডাম বলতো কি আমার ভালো লাগতে পাও ঠান্ডা হচ্ছে সত্যি সুন্দর পানি হ্যাঁ পা ভিজাও ওখানে এই সেটি গ্লাস আনলে ঝর্ণার পানি খেতে পারতাম না লুঙ্গি আছে লুঙ্গি দিয়ে তুমি লুঙ্গি ভাড়া দে লুঙ্গি ভাড়া দে আমাদের বুড়ি পরি বুড়িটা ঘুমাই গেছে আর আমাদের বুড়াটা কোথায় বুড়া আমি হচ্ছে ঝর্ণার পানি আজকে প্রথম খাবো এই জন্য এই পানিগুলো ছেড়ে দিলাম আর ভাইয়ারা আমাকে পানি এনে দিবে ঢাকনা তাই ওই কাছে যেতে পারবো সজীব ভাই আমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে ঝর্ণার ফ্রেশ পানি ওইখানে কি ছিল ঝর্ণার ফ্রেশ পানি ওখান থেকে নিয়ে আসছে থ্যাংক ইউ তোমার গিফট আছে আগে একটু খাই দেখি খাবো আজকে প্রথম খাবো আমি কে আসছি ওখান থেকে তুমি খাইছো এটা নিয়ে আর ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজের পানি আর আল্লাহর দান আল্লাহর রহমতের পানি এগুলো মুখ দাও বিসমিল্লাহ শুকরিয়া সবাই খাবো বিসমিল্লাহ আল্লাহু রহমান সুবহানাল্লাহ একদম সত্য কথা আমরা রূপালী ঝর্ণা দেখা শেষ আমরা এখন রূপসী ঝর্ণার কাছে যাবো এখানে দুইটা ঝর্ণা শেষবারের মতন আরেকবার দেখে যাচ্ছি যাওয়া আসা 10 মিনিট লাগবে নাকি ও মা 20 মিনিট তাহলে যা তাহলে যাও তাহলে আর যাওয়া হবে না এই সাইবে না বাবা আর যাওয়া হবে না 10-20 মিনিট লাগবে যেতে আসতে ওই জায়গায় যাবেন আপনি ভিডিও করবেন এটা এর চাইতে সুন্দর না ছোট এর চেয়ে সুন্দর কিন্তু ছোট থাক একটু সুন্দর আছে 10-20 মিনিট লাগবে 20 মিনিট অপেক্ষা করতে তো হবে পারবে না এটা তো আরো কম সময় লাগলে আমার জন্য বেটার হতো কারণ আমাদের হাতে সময় নেই ওই সামনে একটু খাড়া আছে তো তাহলে পিছলা তাহলে পড়ে গেলে আবার সমস্যা হবে না থাক দরকার নেই এই জন্য আমি ক্যান্সেল করলাম হ্যাঁ ক্যান্সেল করলাম আম্মু কারণ কি 10-20 মিনিট লাগবে আমাদের আবার বাদ চলে আসবে কিসের পেঁয়াজ এগুলো হচ্ছে সরার ডাল আর ইয়া খেসারি সরার ডাল আর খেসারি ডাল মিক্স করে গুঁড়া করছেন বাটছেন আচ্ছা আচ্ছা দেন একটা গড়ি গড়ি দেন বেশি খাইতে পারবো হ্যাঁ বাস বাস আগে দেন আগে চারটাই দেন দাও ওইখানে দাও ভালোই আছে লবণ কম আমি খাবো না কিসের চা লঙ্কা দেন আমাকে একটু লঙ্কা দেন তাহলে চাটা খাই যাইতে পারো তো তোমরা একটু টেনশন আমি চা খাবো আমি চা খাবো অন্য জায়গায় যাবো না 10 মিনিট খাও চা পানি খাও আমরা যেতে পাচ্ছি না কারণটা আপনাদেরকে বলি ও আমাকে বললো যে এখানে বড় বড় পাথর অনেক পিচ্ছিল আর যেতে 10 মিনিট লাগবে আসতে 10 মিনিট লাগবে মানে 20 মিনিটের রাস্তা আমাদের বাস হচ্ছে 11:30 এখন বেজে গেছে 10টা আবার হোটেলে যেতে হবে ওখান থেকে ব্যাগ নিয়ে বাসে উঠতে হবে এই জন্য রিস্ক আর নিতে চাচ্ছি না তারপরও দেখি কতটুকু সামনে গেলে একটু পানি দেখা যায় সেটা একটু দেখে আসি চলো খাবো খাবো এই ঝর্ণার পানি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আমি ওদের সাথে একটু হেঁটে যাব কি বাবা কি আছে খুব সুন্দর পাথর উফ মা কি যে সুন্দর অপরূপ জায়গা এগুলো সব ঝর্ণার পানি আসে এই যে দেখেন পরিবেশটা তাও একটু ওদের সাথে হেঁটে আসি প্রজাপতি সবই দেখাচ্ছে এটা এই ঝর্ণার পানিতে ভেঙে পড়ছে পরিবেশটা দেখেন দুই ঝাড়ে বাঁশের ঝাড় আর আমি আর তোমার নাম কি ভুলে যাই
সজীব, আমি আর সজীব যাচ্ছি। সজীবকে খুব ভালো লাগছে, সজীব আমাদেরকে পানি খাওয়াইলো, অনেক অনেক থ্যাংক ইউ, আমাদের জন্য কষ্ট করে ঝর্ণার পানি নিয়ে আসলা। কি বলে, ও যাবে না? না, ও পাথর কুঁচবে পাথর। উফ আল্লাহ, শুকরিয়া। আমরা পানি খাই কত থেকে জানেন? কোথা থেকে? এরকম গদ্দ আছে না? হ্যাঁ, গদ্দ করে পরিষ্কার করে তারপর খাই। এগুলো পানি খাও তোমরা? হ্যাঁ। আর কত যাবো বাবা? আরে যেতে হবে এদিক দিয়ে। আরে আসো তাড়াতাড়ি, দেখি কোন দিক দিয়ে। এদিক দিয়ে লাভ দিতে হবে। এদিক দিয়ে, এদিক দিয়ে কোথায় যাবা? এদিক দিয়ে লাভ দিতে হবে। ও ও মা, অনেক তো ইয়া। আরো কত দূর যাবো? আরো কাছে। আমি ধরো পিছলা পানি না পারায় কি যেতে পারবো? পিছলা পাথর যেমন আমরা দূরে দাঁড়াইছিলাম, অমনি দাঁড়ায় থাকবো? জীবনে সাহস না করলে কিছুই হয় না। সাহস করে এইরকম একটা সুন্দর পরিবেশে যাওয়াটা, খালি ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে সব কিছু হবে জীবনে। হ্যাঁ, হোটেল কোথায়? হোটেল এই যে কিউবি। কিউবি হলে ধরে ওদিকে। বাবা, এদিকে গেলে কোনো বিপদ হবে না তো? না না, আমি একা যাচ্ছি। না হবে না তোমাদের সাথে, আমি আছি না। আর কত দূর যাবো? ওইদিকে সোজা যে আসতেছে পানিটা, ঝর্ণাটা কোন দিকে? এখন উপরে পাহাড়ে উঠতে হবে? না পাহাড়ে না, চলো দেখি। ঠান্ডা বরফ পানি, স্যান্ডেলের অবস্থা আমার খারাপ। আর যাবো না ভাই, ভয় লাগে। আরো কত দূর? আরো দুই তিন মিনিট লাগবে। এখানে চলে আসলাম, আরো দুই তিন মিনিট ভিতরে। এত পানি, এখন গা ভিজে যাবে তো? না গা ভিজবে না, এই যে হাত পা ভিজে যাবে তো, পিছলা থাকা। আমি আর মনে হয় পারলাম না, ইচ্ছা ছিল, কারণ এত সুন্দর পরিবেশে আর জামা চেঞ্জ করতে হবে, তার মধ্যে চলে যাব। ওটা কি বাড়ি না? সাহস কি করে, আর উপর দিয়ে যাওয়া যায় না কোথাও? নিজে যেতে হবে। ধরো এতটুকু হাঁটে গেলাম, এখান থেকে আরো কত দূর? ওই পাথরে একটা দেখছেন বড়, ওখান থেকে দেখা যায়? ওখান থেকে আর একটু ঘুরতে হবে, ঘুরলেই দেখা যাবে। ঘুরলে বড় পাথর আছে দুইটা ওর পিছনে বড়। আমি ধরো ঘুরলাম, ঘুরে দেখতে পারবো? চলো চলো বাবা। পিছলা রে ভাই, অনেক পিছলা। ওই পিচিটা আসলো না কেন বাবা? অনেক পিছলা। এগুলো কি অনেক পিছলা? ওই যে ওই যে বাসার শাকো, ওরা তো বাসায় যায় ওদিক দিয়ে। আমি কি নামতে পারবো বাবা? ভিজে গেলে তো আমি আবার চেঞ্জ করা কঠিন হয়ে যাবে। থাক, আর মনে হয় দেখতে পারবো না, কঠিন হয়ে যাবে আমার জন্য। আসো, আমাকে দিয়ে আসো তাহলে। না চলো, থাক, আমি পারলাম না জীবনে এই শেষ পর্যন্ত, সময়ের অভাব, তার মধ্যে হচ্ছে সঙ্গে একজন থাকলে ভালো হতো। আর আব্বুরা সবাই চা খাচ্ছে, আর এই জন্য চলে যাচ্ছি, না হলে যেতাম। আর বাস ঝাড়তো একা একা, ও আছে, তারপরও কেমন জানি একটা সাহস হচ্ছে না। মানে এখানে তোমার হচ্ছে গা হাত পা ভিজলেও দেখে যেতে হতো, ধর গোসলের আগে আসলে না। এখন আমরা আবার চলে যাব, তার মধ্যে আবার চেঞ্জ করা, যদি ভিজে যান, ভিজে গেলে আমি বাসে উঠবো ডাইরেক্ট, আবার কাপড় পরতে হবে। হ্যাঁ, এই জন্য আমি দেখতে পারলাম না, নিজেও দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। আমার কষ্ট হয় এইরকম, আল্লাহর কুদরত না দেখে গেলে ভিতরে একটা খারাপ লাগে। ঝর্ণাটা উপর থেকে দেখা যায় না? না সহজে একদম কাজ চলে যেত। আসসালামু আলাইকুম, আপনাদের এখানে ঝর্ণা দেখতে আসলাম, দেখতে পারলাম না।
গতর মধ্যে একটা আসিলা বার হয়ে গেছে। আসিলা কি বাবা? ওটা একটা ইয়ার্কি প্রাণী। ও হ্যাঁ, একটা ছোট্ট প্রাণী দেখ, টিকটিকির মতন না? দেখি বিষাক্ত না? ওগুলো কামড়ায় এত ক্ষতি করে না? না, পানিগুলোতে তবে নেমে খুব শান্তি পাইলাম, অনেক শান্তি পাইলাম। এই পানিগুলো ঠান্ডা, বরফ, অনেক শান্তি পাইলাম। না দেখতে পারি তারপরও এই পরিবেশটা মিস করব। আর তোমার নাম হচ্ছে সুমন? সজীব, সজীব বলে যাই। দেখছো হচ্ছে আমার বড় ভাই। আচ্ছা, তোমার কথা মনে রাখবো। আপনার নামটা তো জানি না। আমার নাম কাম্মি আফরোজ। জি জি, কাম্মি আফরোজ। তুমি ইউটিউব ফেসবুকে কেউ ভিডিও দেখে এখানে? হ্যাঁ দেখি। তাহলে জীবনের গল্প একটা চ্যানেল আছে, তুমি সেখানে দেখিও, তাহলে তুমি তোমাকেও দেখতে পারো। হ্যাঁ, ফেসবুকে লেখো কিংবা ইউটিউবে দেখিও, তাহলে দেখতে পারবে, আমাকেও দেখতে পারবা, তোমাকেও দেখতে পারবা। কফি নাই না? কফি নাই, কফি এখানে থাকলে একটা আব্বুর জন্য নিতে। কফি আমার কাছে আছে। আছে? গরম পানি আছে আপনার কাছে? গরম পানি নেই আমার কাছে। ও, গরম পানি নেই? গরম পানি নেই, ভালো দরকার। পেঁয়াজি মজা আছে? পেঁয়াজি খুব মজা। দেখি আব্বু আমাকে একটা পেঁয়াজি দাও, খাই দেখি। পেঁয়াজি খুবই মজা, গরম গরম পেঁয়াজি চুলা। আর এই দেখেন দর্শক, এখানে রান্না হচ্ছে পেঁয়াজি, একদম গরম আগুন পেঁয়াজি। বিসমিল্লাহ। তাহলে আমি খাইলাম। এটা কার পায়ে অসুখ? কার আপা এই অসুখটা কার পায়ের? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? রাজমিস্ত্রি কাজ করতেন, পরে আহারে তারপরে পা একদম ভেঙে গেছে। কত বছর আগের খবর? না বেশি দেরি হয়নি, 5-6 মাস। ভালো হয়ে যাবে। এখন তাহলে আপনার যে কামাই করতেন তার থেকে কমে গেছে না? রাজমিস্ত্রি বেতন হলো মিনিমাম 700 টাকা ডেইলি। ডেইলি সেটা তো আমাদের ওখানে। আপনার ডেইলি ইনকাম কত ছিল রাজমিস্ত্রির কাজ? 700? ও সব জায়গায় সেম? হ্যাঁ, ও বাংলা সরকারের রেট। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানুষ ভাত পাবে না তো? সরকার রেট না দিলে তো মানুষ ভাত খেতে পারবে? আব্বু আরেকটা ইয়া খা, পেঁয়াজি খাবে সাইফান। আমি যদি আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিয়ে নেবেন? নেবেন? আচ্ছা ঠিক আছে, একটু রাখেন ওখানে চাটা। আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আর এটা তো আপনার প্রাপ্য, বিলটা কত হয় একটু হিসাব করে দেন। খাই দেখো, খাই দেখো। খুবই মজা লাগলো। এটা কাম্মির চা মনে হয়। সরিষার তেল না? এগুলো না, অন্য জিনিস ব্যাগের মধ্যে আছে, আমি দেখাবো না তোমাকে। রান্না মজা না? এই তিনজন তিনটা পেঁয়াজ দেন, সেই লাগলো আপনাদের চা? এটা করে ফেলান। খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে মিশে। মামি, ওনার মামি। এইদিকে ঝর্ণা, এই যে আম্মু আসতেছে সাইফান। আর এদিকে আমরা করলাম হচ্ছে ইয়া, পৌঁছে গেছে এখন না, এখন খালি আসবে। সুবানা কি খাচ্ছ? ও রে, সরিষা, সরিষা। দেখো দিদার হাতে আমি এইটা দিতে পারি, কিছু না খালে এইটা দিতে রাখবে, ভেঙে ফেলবে আব্বু। পরে না, পরে। চলে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ থেকে যাইতে মন চায় না।
দেখতে পারি নাই দেখতে পারি নাই না অনেক ওখানে একা একদম বনের ভিতর দিয়ে বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে ধরো একা ওর সাথে যাচ্ছি না ভিতর থেকে একটা সাহস কম আবার হচ্ছে শাশুড়ি খাওয়াচ্ছে বেটার বউকে হোয়াট এ সিন এই যে এদিকে এদিকে খুবই ভালো লাগলো আপা ভাই তিন মিনিট গেলে পারতা কিন্তু এত দূর পানি এখন আমি যদি এটা ভিজে যাইছি এতদূর ভিজাইছি আরো যদি এতদূর ভিজাই আমি হোটেলে যাই চেঞ্জ করা তারপরে ঢাকায় যাওয়া এখন কথা বলতেছে এটা আমাদের জন্য লস সজীব ভাই খুব ভালো মানুষ আপনারা যদি এখানে আসেন সজীব ভাইকে নিয়ে ঘুরবেন ভালো লাগবে খুবই ভালো মানুষ আরাফাত ভাই কই গেল আরাফাত ভাই গুন্ডা এই যে বক্সিং দাও হালকা এই গাড়ি সাবাস সজীব ভাই ছোট ভাই ভালো থাকো আমাদের মনে রাখো দোয়া কইরা আমাদের জন্য বান্দরবানের থেকে বিদায় চলো পিচ্ছি তিনটে আমাদের সাথে চলে যাচ্ছে চলো ঢাকা নিয়ে যাই তোমাদেরকে এখানে পাহাড়ের বাড়িগুলোতে আর উঠতে পারলাম না সময় নাই তবে এরা এরা পাহাড়ি মানুষ এদের মন অনেক বড় হ্যাঁ এরা অতিথি পড়া এখানে এখান তো লোকগুলোকে আমার খুব ভালো লাগে খুবই আর তিনটা পিচি হেভি গল্প করতেছে আমি ক্যামেরা দাঁতে চুপ হয়ে গেছে কথা বলো তোমাদের কথা আমার ভালো লাগে আমরা হোটেলে আসে এখন হচ্ছে এই যে মাথাতে বসে আছি আর আমাদের বাস একদম কিউবির সামনে থামবে কথা হয়েছে এখানে পিঁপড়া হচ্ছে খুব সুন্দর সুন্দর পাতা দিয়ে বাড়ি বানাইছে আম্মু বলতেছে এগুলা বড় লাল ডাই এই যে দুইটা বাড়ি বানাইছে আম্মু বলতেছে ডিম দিয়ে বড় মাছ ধরে আম্মু আপনি কোথায় দেখছেন ছোট ছোট ডিম আছে আম্মু বলতেছে একটা পিঁপড়া কামড় খাইছিলাম এখানে বসতেই আমি উঠে পালাচ্ছি এই জন্য আর আম্মু তাও বসে আছে খুব বাতাস চাষছে বাঁশঝাড়ের চলো এখন গেটের সামনে চলে যাই ঠিক আছে মামা ভালো থাকবেন দোয়া করি আর কোনো কষ্ট পাইলে নাম করে দিয়েন কষ্ট নাই কিন্তু ভুল ধরন তো হতে পারে আমাদের এটা আমাদেরকে আপনি যে এক্সেট মোটটা দিবেন মনে থাকবে এটা আমাদের মানে মনে থাকবে ওখানে আমু এই জায়গার দৃশ্যটা খুবই সুন্দর মানে বাঁকা পথ পুরো দেখা যায় আপনার আপা দাঁড়ায় আছে দেখেন সাইফান দাঁড়ায় আছে দেখেন দর্শক উপরে উঠো পারে উপরে উঠো এই যে বাস আসবে এখন দেখো দেখো থামো কেমন লাগলো সবার বান্দরবান কেমন লাগলো সবার ভালো লাগলো সুন্দর লাগলো এখানকার লোকজনের ব্যবহারটা খুব ভালো এরা শান্ত এবং খুব নিরীহ বলে মনে হলো আমার আপনাদের সাথে আসছিলাম আমাকেও তাই বললো যে আমাদের সাথেই তো আসছে বাই বাই বান্দরবান সাইফান বলে দাও বাই 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 বান্দরবান এটাই মনে হয় সাঙ্গু নদীটা না হ্যাঁ এখানে আমাদের ড্রোন পড়ে গেছে
হ্যাঁ বাবা, এই নদীতেই আমাদের ড্রোনটা পড়ে গেছে। তুমি আমাকে ড্রোন কিনে দিবে না? কবে? বসুন্ধরা থেকে? আচ্ছা, এবার কিনে দিও, আমার মন খারাপ হয়ে গেছে। আচ্ছা, কয় টাকা দিয়ে কিনে দিবা? 20 টাকা দিয়ে হবে না বাবা, অনেক টাকা লাগবে। অনেক টাকা দিয়ে কিনে? কি সুন্দর পাহাড়ি কলা নিয়ে আসছে না এই বাজারে, এই যে বাজারে কলা। চিটাগাং পার হচ্ছে, চিটাগাং বাবা, চট্টগ্রাম, চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম পার হচ্ছে আমরা, মেইন শহরটা পার হচ্ছে। ঢাকা যাবে এরপরে? তুমি কি ঢাকায় যাচ্ছ? আপনারা একটু দেখেন কে কে আছেন চট্টগ্রামের মানুষ, কমেন্ট করবেন। ইনশাল্লাহ চলে আসবো খুব তাড়াতাড়ি। বিফ বিরিয়ানি নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে জানি না চিটাগাংয়ের কোন জায়গায়, এনা ট্রান্সপোর্ট, এটা কোনো একটা বাস মানে ওভারব্রিজের আশেপাশে। নামাজ পড়ে নিলাম, আর মানে আমাদের যে ড্রাইভার উনি ওই চাচাটা নামাজ পড়ে দেখে অনেক সুবিধা হয়েছে আর কি, উনি থামে আর কি। আমাদের জন্য স্পেশাল জিনিস নিয়ে আসছে। কি বললাম? স্পেশাল কি বললাম? চিটাগাংয়ের কি বললাম? নিচে গেছে আবার গরম গরম খাওয়াবে গরম। ও স্পেশাল সাইফান, দেখছো দেখছো আমার চেহারা দেখো। এমনি টেস্ট কিন্তু একটু ঝাল ঝাল, এমন বিরিয়ানি কম খাইছি, একটু অন্যরকম স্বাদটা, ঝাল ঝাল কিন্তু টেস্ট আছে। মটরশুঁটি, গাজর, কালারফুল আছে, পাইলে দিও। ভালো লাগতেছে আপু? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। থ্যাংক ইউ। ভাবি খাচ্ছেন? আমরা আসরের নামাজের জন্য উনি ব্রেক দিয়েছে এখানে, সো এই ড্রাইভারটা খুবই ভালো, মানে উনি প্রেফার করে নামাজ হচ্ছে জায়গায় জায়গায় পড়তে, সো আমার কাছে সেটা খুব ভালো লাগছে। আমার কাছে রাতের জার্নি এই জন্য সবচেয়ে ভালো লাগে, ঘুমাইতে ঘুমাইতে আসা যায়, আর দিনের বেলা অনেক কষ্ট হয়। কি কি বিক্রি করতেছেন আপনারা ভাইয়া? রসমালাই, রসগোল্লা? রসমালাই, রসগোল্লা, কুমিল্লায় ব্রেক, মায়ামি রিসর্ট, ওরে মায়ামি রিসর্ট নাম। আমরা লাল চা খাবো, দেখো তো অরিজিনাল মাটি না, এটা নাম মাত্রিশ মাতৃ ভান্ডার না, এটা আলাদা, এটাও না, এখানে আলাদা আলাদা রসমঞ্জরি এটা, এটা ওরা নাম দিচ্ছে আর কি, মানে এটা ওদের এখানে বানানো। আমরা স্পঞ্জ মিষ্টিটা দিচ্ছি আর কি, রসমালাই দিনে ওই জন্য নিলাম না, কারণ অরিজিনাল মাতৃ ভান্ডার নাম জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ অরিজিনাল না, এটা ওদের নিজস্ব, নিজস্ব নাম হচ্ছে নিজস্ব। চা কেমন? জবরদস্ত, ভালো না? তেজপাতা গন্ধ আসছে তো, লবণ বেশি লবণ করি। এক আপু আর দুই বাচ্চার সাথে দেখা হয়েছিল, টাটা বুড়ি। সাতটা 31 কিন্তু ট্রাফিক জ্যাম, এটাই হচ্ছে দিনের বেলা রওনা দেওয়ার নেগেটিভ সাইন্স। বাট কে আসছে আমাদের বাসায়? বাসায় আমাদের সিটে কে গেস্ট আসছে? কে রান্না করতেছিল আজকে সারাদিন, মানে বাসে রান্না করতে, এখন আমরা নিয়ে নিছি সুবনাকে। এই যে ম্যাম আপনার নাম কি? এই যে ম্যাম আপনার নাম কি? ও ম্যাম, ম্যাম আপনার নাম কি? ম্যাম এই এই কুটে গেলি, কেটে গেলি দেখি ভাই, আমরা নিয়ে নিলাম সুবনাকে। বাই বাই, দিব না, বাই বাই, হয়ে গেছে আমাদের কাছে।
যাবে নাকি সুবানা আমাদের সাথে? সুবানা ঘুমায় যাবে বুঝছো দোস্ত। বললাম কখন থেকে দিতে, এত কষ্ট করতেছে খালি। পিকাবু পিকাবু না সাইটু কানতেছে। পিকাবু পিকাবু খুশি হয়ে গেছে ভাই। পিকাবু 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 আমাদের ব্যাগ আরেকটা মানে ভিতরে আছে। যেমন এক রাস্তায় হতে বাসায় চলে আসছি। মিঠু ভালো আছে দেখে ভালো লাগতেছে। আব্বু এসে মিঠুকে সালাম দিছে। দেখি মিঠুকে একটু বের করো। মিঠু মিঠু খাদা করছে, এলোমেলো করছে, সব আসেই। একটা আপেল ধরেই নি, ও বুঝতে পারছে না। আম্মু যদি না আসে তাহলে আমার আবার খেতে হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে আমরা সবাই খুব ক্লান্ত। তুমি আল্লাহ হাফেজ দিয়ে দিবে নাকি মিঠু? এরকম ভাবে তো দিলাম। সাইফান একটু বিদায় দিয়ে দাও। ঢাকায় বেশি কষ্ট হবে, অনেক কষ্ট হইলো।